আসসালামু আলাইকুম দর্শক দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কথা বলতে আমার ভয়ই লাগছে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন একটি চাঞ্চল্যকর ঘটনা, যে রাস্তায় প্রকাশ্যে শত শত মানুষ রয়েছে, এক বা দুইজন লোক, তাদেরকে দুর্বৃত্ত বলা হচ্ছে। তারা প্রকাশ্যে দুইটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল গুলি করে। দর্শক শ্রোতা, এই ঘটনায় আপনারা জানেন যে প্রথম যেজন সে হচ্ছে আওয়ামী লীগ নেতা টিপু, তার অনেক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আরেকটি মেয়ের কথা এখানে বারবার উঠে এসেছে, যখন এলোপাথারি গুলি ঝরা শুরু করে, এটা ভুলবশত হোক বা যেভাবেই হোক, রিকশায় থাকা প্রীতি নামের একটি মেয়ের গায়ে লেগে যায় এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলেন যে প্রীতি আর বেঁচে নাই। সবাই সেই আওয়ামী লীগ নেতার পরিবারের কাছে যাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, কিন্তু প্রীতির পরিবারের কাছে কয়জন যাচ্ছে আমি দেখলাম। হায় রে হায়, বাবা মার অবস্থা, বাপরে, তারা মামলাও করবে না। তারা মহান আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়েছে যে মহান আল্লাহ তাআলার বিচার করবে। এখন কোন দেশে আছি ভাই, একটু মানে জাস্ট ভাবেন যে প্রকাশ্যে এরকম একটা জায়গায় যে ব্যক্তিগুলো এই কাজটা করেছে, তারা অবশ্যই প্রফেশনাল এই ব্যাপারে, এত কম সময়ের মধ্যে এই কাজটা করা অত সহজ ব্যাপার না। তারপরে আওয়ামী লীগের একটা বড় নেতা সে, আমি জাস্ট অবাক। তো যাই হোক, যেটা বলতেছিলাম এই কারণে ভয় লাগতেছিল যে ভাই আমি যে রাস্তায় এরকম শিকার হব না এমন কোনো মানে কথা আছে। এদিকে যেটা বারবার উঠে আসতেছে যে মেয়েটার পরিবার কোনো মামলা করবে না, কিন্তু মামলা কিন্তু দায়ের হয়ে গেছে, এই টিপুর পরিবার কিন্তু মামলা করেছে। মেয়েটার পরিবারের দিকে খেয়াল করে দেখলাম প্রচণ্ড পরিমাণে গরিব ভাই, কেউ দাঁড়াচ্ছে না সাথে। তাদের পরিবার থেকে একটা মেয়ে চলে গেল, যে মেয়েটার প্ল্যান ছিল সামনে মাসে সে বসুন্ধরা সিটিতে একটি দোকানে কাজ করবে, 15,000 টাকা বেতন পাবে এবং সেখান থেকে মাকে কিছু কিছু টাকা দিবে। মা দর্জির কাজ করে, বাবা খুব কম দামি বেতনের একটা কাজ করে, পরিবারকে সাহায্য করবে, পরিবার অনেক দেনাদায়ে জড়িত, তারা আস্তে আস্তে সচ্ছল হবে, এই ছিল তাদের প্ল্যান। প্ল্যান মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ। তাদের বাংলাদেশের আইনের প্রতি কতটা শ্রদ্ধা দেখেন, তারা বলছে যে আমরা মামলা করব না, কারণ মামলা চালাইতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, সেটা আমাদের নাই। আর যে চলে গেছে তাকে হাজার চেষ্টা করেও আসলে ফিরিয়ে নিয়ে আসা যাবে না। আমারও মনে হয় তাই। আপনারা এখন এখানে যুক্ত হইলে আপনারা আরও বিপদে পড়তে পারেন, এটা মনে করেই হয়তো বা এই সিদ্ধান্ত নিয়েছে। তো বাংলাদেশে এরকম ঘটনা যাতে নেক্সটে না ঘটে এটাই বলবো। আর আমরা চাইবো মন থেকে যে প্রীতির পরিবারকে সাহায্য করা হোক, প্রীতির পরিবারের কাছে যাক মানুষ, তাদের সাহায্যের প্রয়োজন আছে। পরিবারটা দেখলে সত্যি কথা খুব খারাপ লাগতেছিল, বাবার অবস্থাও আসলে ভালো না, বাবা মা দুইজনই কাজ করতো, মেয়েটার কত আশা ছিল, কিছু বলার নাই। আল্লাহ হাফেজ। কি একটা ঘটনা।